তানজিম তিশাকে নিয়ে আমরা কিন্তু এই মুহূর্তে ঈদ উইথ স্টারে আছি। আমি রোজেন এবং আমার সাথে আছে ভালো লাগছে কারণ মানে এটা ডেফিনেটলি আমি ক্রেডিট গোস টু আসলে তানজিম তিশা, বিকজ তানজিম তিশার জন্য চিন্তা করো যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকেই কিন্তু শুনছেন এবং দেখছেন, এই হচ্ছে ব্যাপার। সো আমি এই জায়গা থেকে আমি তানজিম তিশাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই যে এত এত ভালোবাসা, যে ভালোবাসাটা তো একসময় ওইভাবে ছিল না, বাবা মায়ের ভালোবাসা ছিল, ফ্রেন্ড সার্কেলের ভালোবাসা ছিল, এখন এটার সাথে যুক্ত হয়েছে ফ্যানদের ভালোবাসা। ভালোবাসা অনেক রকম, এত এক্সপ্লেইন করার দরকার নেই, তানজিম তিশাটা বুঝে গেছে। সো আসলে এই ব্যাপারটাকে আপনি কেমন ফিল করেন, মানে আগে যেটা ছিল না এখন সেটা অনেক বেশি, সো হঠাৎ করে অনেক বেশি, এই জিনিসটাকে আসলে কেমন লাগে? ভালোবাসা তো সবারই ভালো লাগে, কার ভালো লাগে না? ভালোবাসাটা যখন পাই তখন মনে হয় যে না, মানে জন্মটা সার্থক হয়েছে। সো ফ্যামিলির ভালোবাসা তো প্রথম থেকেই, ফ্রেন্ডদের ভালোবাসা, ফ্যান্সদের ভালোবাসা, এখন যেটা অ্যাড হয়েছে ফ্যান্সদের ভালোবাসা, কলিগ তো আছেই, কলিগের থেকেও বলবো ফ্যান ফলোয়ার্সদের ভালোবাসা অনেক বেশি, অনেক, বিকজ আজকে আমি বসে আছি এখানে অফকোর্স তাদের জন্য, তারা আমাকে একটা জায়গা করে দিয়েছেন। সো এটা আসলে এক্সপ্লেইন করার মতো না, এক্সপ্রেস করার মতো না, ইটস এ ভেরি গুড ফিলিং। সেটাই, এবং কত কত কথা, কত কমেন্ট, এবং সবাই ফলো করছেন যে আসলে তিশা আজকে কি করছে, তিশা কোথায় যাচ্ছে, তিশা কি খাচ্ছে, এরকম অনেক রকম। এমন তো অনেক হয় যে যদি কত কিছুদিন ফেসবুকে আপডেট না দেই তখন টেক্সট আসা শুরু হয়, মেসেজ আসা শুরু হয়, কেন কোনো আপডেট নেই। সো এই যে এই ব্যাপারটা, কেয়ারিং, শেয়ারিং, ভালোবাসা, ভালো লাগা, এটা তো অফকোর্স ভালো লাগে। যে কোনো একজনের একটু কথা শুনতে চাই, মানে অনেক ফ্যান আছে আপনার, আমরা জানি, মানে কোনো পাগলা ফ্যান বা কিছু, পাগলা ফ্যান, জাবরা ফ্যান, আমি কোনো কিছু এরকম কোনো কিছু, এমন কোনো স্টোরি? আমার একটা দুটো তিনটা ফ্যান আছে, আমি আসলে সবার নাম আমার আসলে ভাবে মনে নেই, আমি হয়তো বা মনে রাখবো কিছু ফ্যানদের কথা, আমি বলবো ইনশাল্লাহ নেক্সট টাইম, বাট এখনো তাও বলতে চাই, নাহিদা আফরিন একটা মেয়ে আছে, ও ক্লাস 9 পড়ে, ও সব সময় আমার প্রত্যেকটা আপডেট, ইভেন আমার আমি যেই পিকচার নিজেও পাইনি সেই পিকচার ওর কাছে চলে যায়। অ্যান্ড আরেকজন আছে খান রুবেল, ও আমার প্রত্যেকটা, এই যে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল নিউজ, ব্যাড কমেন্ট, এগুলোতে সবসময় ও মানে কি বলবো, প্রোটেস্ট করে। সো এই ভালোবাসাগুলা আমি আসলে পাচ্ছি, অ্যান্ড আম লাকি দ্যাট আমাকে আল্লাহ এই মানে এই লাকটা দিয়েছেন, তাদের ভালোবাসার জায়গাটা আমি নিতে পেরেছি। ঈদের সময়টা যাপন করছেন এবং ঈদের মধ্যে কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডস বিভিন্ন জায়গায় শো প্রোগ্রাম, এটা নিয়ে অনেক প্ল্যান থাকে, সো মানে আজকের বেসিক্যালি স্পেশাল প্ল্যান গুলো কি কি এবং সেগুলো অনেকে জানতে যাচ্ছেন দেখলাম। আজকের স্পেশাল প্ল্যান হচ্ছে, আমি আমার আমার সেজবোনের বিয়ে কিছুদিন পরে, সো আমাদের যে বোনদের যে একটা ইটস লাইক এ মিলন মেলা, মিলন মেলাই বলবো, আমাদের কিন্তু আর্টিস্টদের একটা মিলন মেলা হয়, সো ওখান থেকে নামটা আসা। সো এটা আমার বলবো ফ্যামিলির মিলন মেলা। সো এখানে যে ব্যাপারটা, আমাদের সবার একসাথে থাকা, আব্বু আম্মু, আমরা চার বোন, তিন বোনের হাজব্যান্ড, আমার একটা মাত্র নিস আছে শার্লিজ, সো এই ব্যাপারগুলো মিলিয়ে যে থাকা। অ্যান্ড আজকে আমি পুরোপুরি আমার প্ল্যান হচ্ছে অফকোর্স বাসায় ছিলাম, দেন জাগো ফ্যামিলির সাথে ঈদ কাটালাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু ইউ, থ্যাংকস টু ইউ অলসো, বিকজ আমি লাস্ট ঈদেও ছিলাম জাগোতে, এবারও আছি। সো নেক্সট ঈদে আমি জানি না থাকবো কিনা, যদি আমি নাও থাকি আমার জাগোর কথা তো মনে পড়বে, সো ইটস এ ভেরি গুড ফিলিং ফর মি। অ্যান্ড এরপরে আবার বাসায় যাব, বাসার সবাইকে নিয়ে, আমার আমার প্রতি ঈদের রাতে একটা প্ল্যান থাকে, আমরা সবাই মিলে আইসক্রিম খেতে যাই, আইসক্রিম পার্টি হবেই, সো এবারও তার ব্যতিক্রম হচ্ছে না, এটাও হচ্ছে। অ্যান্ড রাতে আছে একজন দুজন আছে, দেখা হবে আই হোপ, অ্যান্ড আছে বেস্ট ফ্রেন্ড আছে, সবার সাথে দেখা সাক্ষাৎ, এই তো। ওকে, সো গতকাল তো চাঁদ রাত ছিল, যেহেতু ঈদের কথায় আসছিল, চাঁদ রাতে কি করলেন, মানে
আমরা তো ছোটবেলা থেকে আমাদের একটা ব্যাপার ছিল যে চাঁদ রাত মানে মেহেদি দিতে হবে, তারপর সবাই মিলে মেহেদি দিতে হবে বা গান বাজনা হবে, এক একজন এক একভাবে আয়োজন করে। আপনারটা কেমন ছিল? আমার সারা জীবন চাঁদ রাত মানেই হয়েছে মেহেদি, বাট বলি আমার কষ্ট লাগছে, আমি আমার হাত দেখছি, আমার হাতে কোনো মেহেদি নেই। যেটা হয়েছে, আমি কালকে মেহেদি দিতাম, আমি ইভেন পার্লারে অ্যাপয়েন্টমেন্টও নিয়ে রেখে দিচ্ছিলাম, বাট যেটা মানে হয়নি আলটিমেটলি, বিকজ আমি ওই যে বললাম যে আমি কিছু শপিং করিনি, একটা দুটো টুকিটাকি শপিং করতে গিয়ে আমি মেহেদিটা আর দিতে পারিনি, আমার কাছে হ্যাঁ সময় হয়নি। সো আই হোপ আজকে রাতে দিব, তারপর আমার একটু নতুন করে আবার ঈদ স্টার্ট হবে। যাই হোক, অনেকের জন্য কিন্তু আজকের ঈদের দিনটা অনেকে ঘুমিয়ে কাটিয়ে দেয়, মানে সাধারণ সবার কথা বলছি। আবার অনেকে আছেন যে কালকে থেকে ঈদের প্রথম দিনের মতো করে শুরু করে নতুন করে। যারা ঘুমিয়ে আছে তাদেরকে একটা কথা বলবো, আপনারা উঠে যান, লাইফ ইজ টু শর্ট, একটা দুইটা তিন চারটা ঈদ আমরা খুব সুন্দর করে কাটাতে পারি, সো প্লিজ উঠে যান। আমার সাথে এইভাবে বলেন, জাগো জাগো। কিন্তু তিশা যখন ঘুমিয়েছিল তখন কিন্তু এরকম মনে হয়নি, তাই না? ওই স্লিপিং বিউটি মনে হয়নি না, তখন কি জাগালে বলতো দূর আমি, ইউ নো ইটস অল অ্যাবাউট মি, যখন নিজের ব্যাপারটা আসে তখন একটা স্যাক্রিফাইস চলে আসে। ক্যামেরাটা প্যান হয়েও আপনি ক্যামেরাটা এক্সট্রা হয়ে দেখো, রোজের এটা রেডিও, ঠিক আছে? হ্যাঁ, আমরা রেডিওতে আমরা ক্যামেরা প্যান করছি, হ্যাঁ হচ্ছে, লিটারালি হচ্ছে। আপনি ফেসবুকে এসে দেখতে পারেন, প্রুফ আছে। আমার কথা আপনার বিশ্বাস না হলে আমার ফেসবুকে লগ ইন করেন, www.facebook.com/jagofm, which is JAGOFM, এবং এই মুহূর্তে আপনি লাইভ আমাদেরকে দেখতে পাচ্ছেন। অ্যান্ড সেই লাইভ আপনি কমেন্ট করে কোনো কথাবার্তা চাইলেও শেয়ার করতে পারছেন। অনেকগুলো মানুষই আছেন আমাদের সাথে, জানাচ্ছেন ঈদ মোবারক দিচ্ছেন, অ্যান্ড এবং জিজ্ঞেস করছেন যে তানজিন তিশা যেহেতু গান করতো, সো যদি পসিবল হয় দু লাইন যদি গিয়ে শোনানো যেত আমাদেরকে, মানে এটা অনেকেই মানে রিকোয়েস্ট করছে। আমি এখন কি বলবো জানো, তোমার মাথায় কি সমস্যা আছে? কেন, আমি তো বলি নাই, এটা লিসেনাররা বলছে। আচ্ছা, যেটা হয়েছে আমার লাইফে, আই ক্যান ডু এনিথিং উইদাউট সং, উইদাউট সিঙ্গিং এ সং, বিকজ আই হেট মাই ভোকাল অ্যাকচুয়ালি, অ্যান্ড গানের ভয়েস তোমার খুবই বাজে। ব্যাপার না, আমরা বাজে ভয়েসে গান শুনবো, কোনো সমস্যা নেই। আই উইশ, ট্রাস্ট মি, আমার যত ফ্যান ফলোয়ার্স আছে, এটা এটা ট্রু না, ইউ হ্যাভ এ বিউটিফুল ভয়েস। থ্যাংক ইউ, এটা আসলে আমি অনেক শুনেছি, বাট তারপরে আমার কেন জানি মনে হয় দ্যাট কনফিডেন্স আছে না, আই নো ইটস এ আনকমন ভোকাল, কই, আই নো ইটস ইট ইজ রিয়েলি আনকমন ভোকাল, বাট ইটস গুড, বাট এটা গানের জন্য না। সো আমি যদি গান গাই, আসলে সত্যি কথা বলতে আমি নেক্সট ঈদে জাগতার থাকবো না, সো ইটস বেটার আমি গান না গাই এন্ড আমার ফ্যান ফলোয়ার্স অডিয়েন্স না কমিয়ে দেই। যাই হোক, সেদিকে আমরা না যাই, যেহেতু ফ্যান ফলোয়ার্স কমে যাওয়ার প্রশ্ন আছে, সেখানে আমরা যাব না। আমরা আপনি কমবে কেন, এটা কেন বলছো? আমি তো বলছি, সো বলে প্রবলেম কি, ইটস ফাইন, তো ওই যে যদি কমে যায় এরকম একটা প্রশ্ন আসছে। সো প্রসঙ্গটা এখান থেকে একটা জিনিস আছে যে ফ্যান ফলোয়ারের জন্য এই পর্যন্ত মানে এরকম কোনো কিছু আপনি স্পেশালি করেছেন যেটা অ্যাকচুয়ালি আপনি প্রাউড ফিল করেন কাজের ক্ষেত্রে? হ্যাঁ, কাজের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে একবারে মাথায় আসছে না, মানে আমি এমন কোন কাজ এখনো অডিয়েন্সদেরকে দিইনি যেটা আমি প্রাউড ফিল করছি, বাট আমি যেটা বলবো যে এরকম অনেক কাজ আছে, সাপোজ এমন হয়েছে আই এম সিক, আই এম ভেরি মাচ সিক, ব্যান্ডেজ আমার হাতে, আমি তারপরে শুটিংটা করেছি। কেন করেছি? বিকজ মনে হয়েছে শুটিংটা ডেট আগে থেকে দেওয়া ছিল, অ্যান্ড মনে হয়েছে এটা একটা চ্যানেলের কনফার্ম প্রজেক্ট, অ্যান্ড এই কাজটা যদি আমি করি তাহলে আমার অডিয়েন্স অফকোর্স পছন্দ করবে। তখন আমি ওই কাজটা হাতে ব্যান্ডেজ নিয়ে হলো, আমার দোপাট্টা দিয়ে ঢেকে হলো আমি কাজটা করেছি। এটা এই ঈদেও হয়েছে আমার, আমার কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয় যেখানে 12টা স্টিচ পড়ে, ওটা নিয়ে আমি শুটিং করেছি। সো দ্যাটস দ্য রিজন আমি বলবো, এই কিছু কিছু কাজ যেগুলো জানে না আমার অডিয়েন্সরা, এই কাজগুলো আসলে তাদের জন্য করা। সো তারা যদি মনে করে এটা আমি প্রাউড ফিল করতে পারি, আমি প্রাউড ফিল করব না, বাট তারা যদি, আপনারা যদি মনে করেন এটা প্রাউড ফিল করার মতো, তাহলে ইয়াস, ইটস এ এমন একটা কাজ যেটা আমি আমার অডিয়েন্সের জন্য করেছি। আচ্ছা, কাজের কথা যখন আসছিল তখন আসলে একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে কাজ করছেন, ইনশাল্লাহ সামনে আরো ভালো কাজ করবেন, 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান, মানে কোন কাজটা আপনি বেছে নিয়ে সেই কাজটাকে সামনে এগিয়ে নিয়ে যে নিজেকে এমন একটা জায়গায় দেখতে চান যখন আপনি লিজেন্ড, সো 10 বছর পর আপনার ইচ্ছেটা কি আসলে, অবস্থানটা কি রাখতে চান? প্রফেশনালি অফকোর্স নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে দেখতে চাই, ওকে, এন্ড
এমন কিছু করতে চাই যাতে দশ বছর পর যদি আমি এখানে নাও থাকি মানুষ যাতে বলে তানজিন তিশা নামে একটা মেয়ে ছিল যে খুব ভালো কাজ করেছে। প্রফেশনালি এতটুকুই আসলে আমি এক্সপেক্ট করি, ম্যান আই হোপ এরকম কিছু হবে। ওকে, পার্সোনালিও বলতে চাই, পার্সোনালি যদি দশ বছর পর দেখি তাহলে আমি এমন কিছু একটা হতে চাই যেখানে আমার আমার বাবা মা খুব খুব বলবে না ও ঠিক হচ্ছে এখন, খুব প্রাউড লাইনে আসছে না। আই থিঙ্ক এখনো সেটাই সেটাই, অফকোর্স আমি ফিল করি এটা তাদের কথায় দ্যাট তারা খুব হ্যাপি অ্যাবাউট ফিল করে, প্রাউড ফিল করে অফকোর্স, বাট তারপর নিজের মুখে বলাটা যেমন আমাদের হয় না, ডিরেক্টলি হয় না, অলওয়েজ আম্মু একটা না একটা নিয়ে আমাকে পোক করতেই থাকে, সো দশ বছর পর নিজের মুখে হয়তো বা বলবে। আচ্ছা, তো এই ব্যাপারটাই আসলে চাওয়া। আপনার কথা শুনে শুনতে একটা কথা আমার মানে দুটো প্রশ্ন মাথায় আসলো। প্রথম প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে দশ বছর পর এমন একটা জায়গা দেখতে চান যাতে দশ বছর পরেও আপনি না থাকলেও সবাই আপনাকে মনে রাখবেন, আরেকটা ছিল হচ্ছে আপনি নিজেকে একজন অনেক ভালো অভিনেত্রী হিসেবে দেখতে চান। তো নিজেকে ভালো অভিনেত্রী হিসেবে দেখার জন্য আসলে প্রিপারেশনটা অনেক বড় একটা ব্যাপার, নিজেকে তৈরি করা, সেটার জন্য আসলে কি করছেন আপনি? সেটার জন্য যেটা করছি আমি একটা কথা বলেছিলাম যে আমি যদি দশ বছর শিখি যদি আমার ব্লাডে না থাকে আমি কখনো এটা শিখতে পারবো না। সো ইটস অল লাইক ডিপেন্ড করছে আমার আমার ইচ্ছার উপরে আমি কতটুকু এটার জন্য এফোর্ট দিচ্ছি। সো আমি যেটা করি অ্যাবাউট দ্য অ্যাক্টিং, আমি যে অভিনেত্রীর কথা বলেছি অ্যাবাউট দ্য অ্যাক্টিং, আমি তো অ্যাক্টিং এর ক্ষেত্রে এখনো শিশু আমি বলবো, আমি জন্ম নিয়েছি কিছুদিন আগে, অনেক শেখার বাকি আছে। অ্যাক্টিং ইটস লাইক স্টাডি ফর মি, ফর নট অনলি মি, প্রত্যেকটা আর্টিস্টের জন্য। সো আমরা যেহেতু এই জেনারেশনের যারা তারা কেউ কিন্তু থিয়েটার থেকে আসা না, সো আমরা যারা করে করে শিখছি, কিন্তু আমরা কিন্তু নাটক করছি, একটা ক্যারেক্টার প্রেজেন্ট করছি, শিখছি। সো এভাবে যদি আমরা নিজেকে এক একটা ক্যারেক্টারে প্রেজেন্ট করতে সক্ষম হই একটা অভিনেত্রী হওয়া সম্ভব, একটা ভালো এস্টাবলিশড অভিনেত্রী হওয়া অবশ্যই সম্ভব, ডেফিনেটলি হওয়া সম্ভব। আর সেই জায়গা থেকে যদি সেকেন্ড প্রশ্নটা করি যে দশ বছর পরে এমন একটা সময় আসবে যদি আপনি না থাকেন সবাই আপনাকে মনে রাখবে, এই যে অনেকে আসলে হারিয়ে যায় কাজের মধ্যে থেকে, আসলে অনেকে হারিয়ে যায় হঠাৎ করে, একসময় অনেক পপুলার একসময় হঠাৎ উনি কাজ করছেন উনি নেই, এটার কারণ কি আপনার কি মনে হয়? এটার কারণ মানুষের একটা টাইম থাকে যে টাইমটাতে মানুষ মানে একদম মানে হেরে যায়, এন্ড সেই জায়গা থেকে যদি বলি সুচিত্রা সেন তো নেই বাট উনি তো আছেন, সেটাই আমি বলছি। আর যারা চলে যাওয়ার তারা বেশি দিন মিডিয়াতে কাজ করে কিন্তু চলে যায় না, কিছুদিন কাজ করে হয়তো বা ভালো অনেক কাজ করে তারপর চলে যায়, এর দুটো কারণ হতে পারে, এটা আমরা দেখে এসেছি। এক অ্যাডিকশন, দুই হচ্ছে আফটার ম্যারেজ, আফটার ম্যারেজ লাইক ম্যারেজ লাইফে চলে যাওয়ার পরই তারা চেঞ্জ হয়ে যায়। এই দুটো কারণই আমাদের বেশি ঘটে এসেছে আজ পর্যন্ত। সো বাট আই হোপ যারা টিকে যাওয়ার তারা কিন্তু টিকে আছে, টিকে থাকবে, আর যারা হারিয়ে যায় তাদেরকে আসলে ধরে রাখা আমাদের। আবার অনেকে কিন্তু আবার বিয়ের পর আবার খুব সুন্দরভাবে কাজ স্টার্ট করছে, আবার অনেক ভালো করছে। এই প্রসঙ্গে আমার একটা মাথায় প্রশ্ন আছে আসছে, সেটা হচ্ছে বেসিক্যালি যে বিয়ের পরে যখন কাজটা আপনি কন্টিনিউ করতে যাবেন, সো এখনকার লাইফ আর বিয়ের পরে এই কাজটা নিয়ে কন্টিনিউ করাটা, মানে দুটার ক্ষেত্রে কেমন প্রভাব পড়বে আপনার লাইফে? আপনি পার্সোনালি মনে করেন যে কোনো চেঞ্জেস থাকবে নাকি কোনো বিগ চেঞ্জেস আসবে? ফার্স্ট অফ অল একজন আমাকে শিখিয়েছে, এটা আমি আগে বুঝতাম না, যে ফিউচার নিয়ে যতই প্ল্যান করি কখনোই খুব একটা যে বাস্তবায়ন করতে পারবো তা কিন্তু পসিবল না, বিকজ উই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিউচার, রাইট? সো ফিউচারে কি হবে আমি জানি না, আমি যাকে বিয়ে করবো সে কেমন মেন্টালিটির হবে তাও কিন্তু আমি জানি না। সো আমাকে একটা মানুষ শিখিয়েছে, সো থ্যাংকস টু হিম, যে সে আমার মাথাটা খুব ভালো মতো ঢুকিয়ে দিয়েছে দ্যাট উই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিউচার, সো ফোকাস করো জাস্ট প্রেজেন্ট, প্রেজেন্টটা ফিউচার বলে দিবে। সো আই হোপ যদি আমার পার্টনার ওরকম হয় গুড মেন্টালিটির, সে আমাকে বুঝতে পারছে তাহলে সাপোর্ট করছে, আই হোপ আমার কাজে কোনো প্রবলেম হবে না। এন্ড আর যদি হয় আমার খারুস টাইপ, খারুস টাইপ হলো তো আসলে চন্ডীদাস, সংসারও শেষ, নিজের লাইফও শেষ, কাজও শেষ। এখন আসে দ্য মিলিয়ন ডলার কোয়েশ্চেন, মিলিয়ন ডলার, ওকে, সো দ্য কোয়েশ্চেন ইজ বিলিয়ন ডলার কোয়েশ্চেন, ঠিক আছে? দ্য কোয়েশ্চেন ইজ তিশার কেমন ছেলে পছন্দ? Is it okay? Yeah, it's very okay. কেমন ছেলে পছন্দ is like for like বিয়ে শাদি সব কিছুর জন্য, মানে একদম for life একটা মানুষকে আপনি কিভাবে সিলেকশন করবেন? You know,
এটা না ডিপেন্ড করে বয়সের উপরে। কেন বললাম, বিকজ দুই বছর আগে আমার যেমন ছেলে পছন্দ ছিল, এখন আমার তেমন ছেলে পছন্দ। আচ্ছা, এটা অনেকেই বলবে না অন ইয়ারে, বাট আমি বলবো বিকজ এটাই বাস্তবতা, এটাই প্র্যাকটিক্যাল। আমি যদি বলি আমার আমার ছোটবেলায় যেরকম ছেলে পছন্দ ওই রকমই ছেলে এখনো পছন্দ, দেন ইটস এ ভেরি লাইক মিথ্যা, আমি বলবো বড় ধরনের মিথ্যা। সো আমি এখন যদি বলি যে আমি যদি লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলি, এখন তো পছন্দ দ্যাট, আমি যদি বলি ফিউচারের কথা তাহলে অফকোর্স বলবো যে আমাকে বুঝবে, যে আমাকে কেয়ার করবে, ভালোবাসবে, ইটস এ ভেরি কমন কমন কথাটা সবাই বলে, কিন্তু এখন আনকমন কি যাচ্ছে, আনকমন। আমি একটু তেরা, তো আমার পার্টনারও হবে একটু তেরা, দুজন মিলে একসাথে যেটাকে বলে তেরা, আমি করব, দুজন তেরা হলে কিন্তু প্রবলেম, ওটা কিন্তু বিশাল ম্যাসাকার হয়, একজন সোজা হইতে হবে, না আপনি তেরাটারে সোজা রাখবে কেন? সেটা আমার যেটা মনে হয়, যখন একজন তেরা হবে আরেকজনের ঠিক হওয়া উচিত, আর যখন আরেকজন তেরা হয়ে যাবে তখন আবার আরেকজনের ঠিক হয়ে যাওয়া উচিত, এরকম হলে আই থিংক ইটস ফাইন। কম্বাইন হলে ঠিক হবে, বাট দুজনে যদি তেরামি করে এট দ্য সেম টাইম তাহলে সেই জিনিসটা ভাঙতে সময় লাগবে, ব্যাপারটা ভাঙতে লাগবে দুই দিন, আবার ঠিক হতে লাগবে তিন দিন। হ্যাঁ, এরকমই হয়ে যাবে আমার মনে হয়, তিন দিন এমন হতে পারে না হলে জোড়া লাগতে পারে, যদি দুজনই তারা হয়, বিকজ ও বলবে যে না আমি জোড়া লাগাবো না, ওই পাশ থেকে বলবে ও লাগাবে নাকি আমি লাগাবো না, যাও তখন যদি একজন আবার ঠিক হয়ে যায় তখন তখন হয়তো জিনিসটা ওই যে একদমই এক্সপেরিয়েন্স থেকে জানতে চাই, ফার্স্ট লাভ কেমন ছিল না আছে এরকম? আমি ফার্স্ট লাভ আজকে মনে পড়ে যায়, ফার্স্ট লাভ নিয়ে আমার আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস বিকজ ফার্স্ট লাভ না একটা ব্যাড ইম্প্রেশন থাকে, এটা লাভ না। হোয়াট আই থিঙ্ক, আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আমি যেখানে বলতে চাই, যদি কেউ মাইন্ড না করে থাকে, সেটা হচ্ছে যে আমি এটা সাজেস্ট করব, ইটস অ্যান অ্যাডভাইস আমার লাইফ থেকে, আমি যেটা বুঝেছি যে ফার্স্ট লাভ বলতে একটা জিনিস হচ্ছে যে কখন আপনি প্রথম যাকে ভালোবাসবেন সেটা অ্যাকচুয়ালি ফার্স্ট লাভ না, যেটা আপনার অ্যাকচুয়ালি পার্মানেন্ট এক দুদিক থেকে স্ট্রং হবে সেটা ফার্স্ট লাভ। এটা আমিও বলবো, কেউ যদি বলে ফার্স্ট লাভ ভুলে যাওয়ার মতো না, তাহলে আসলে ব্যাপারটা ফার্স্ট লাভ তো ভুলতে হবে না, কারণ ফার্স্ট লাভ যে সে তো অ্যাকচুয়ালি ওই লাভটা কখনো যাবে না, সে পার্মানেন্টলি থাকবে। So first of all, এটা লাভ না, এটা রিলেশনশিপ, এটাকে লাভ বলে না। লাভ সেটা যেটা অনেক কিছু ফেস করে, অনেক কিছু স্যাক্রিফাইস করে, অনেক কিছু কনসিডার করে ধরে রাখার চেষ্টা যেটাকে বলে, ওইটাই লাভ। লাভ ওইটা না যে কয়েকদিন প্রেম করলাম, প্রেম আর লাভ, ওর সাথে প্রেম ছিল আমার ফার্স্ট লাভ না, এগুলো না, ইটস নট আ লাভ, আই'ম সরি, ইটস জাস্ট আ রিলেশনশিপ, ইয়েস এন্ড স্টাফ। আমরা তানজিন তিশার কথা শুনি, যেহেতু আমাদের হাতে খুব অল্প সময় আছে, লাস্ট একটা প্রশ্ন, খুব একটু ভারী প্রশ্ন, বাট আমি এই প্রশ্নটা থ্রু করতে চাই এই কারণে যে এটা হচ্ছে আরবিয়ান ডলার কোশ্চেন, চুপ থাকো, শুনো আগে প্রশ্নটা শুনো। সেটা হচ্ছে যে আপনারা যেহেতু এখন কাজ করছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, সামনে আরো ভালো কাজ করবেন, বাট সবার মধ্যে একটা অন্যরকম প্রবণতা দেখি ইদানিং যারা মডেলিং স্টার্ট করছেন বা করছেন, কথাটা একটু অন্যরকম হয়ে যায় তারপরেও বলি, সেটা হচ্ছে কেন যেন আই পার্সোনালি ফেল্ট লাইক দ্যাট যে সবাই একটু সানি লিওন হতে চায়, কেউ সুচিত্রা সেন, শাবান অথবা ববিতা হতে চায় না, এটার কারণটা কি, কি মনে হয়? না, এটা একদম ভুল ধারণা, সবাই না, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অনেকেই, যাদের মধ্যে আমি এটা না বলি না, যারা মনে করে তাদের মধ্যে ট্যালেন্ট নেই, ইউ নো দ্য থিং ইজ, আমাদের ডে বাই ডে আমাদের ফ্যাশন চেঞ্জ হচ্ছে, আমাদের স্টাইল চেঞ্জ হচ্ছে, আমাদের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, সো আমরা যদি ট্রেন্ডটাকে মাথায় রেখে চলি, সানি লিওনি হওয়াটা ইম্পর্টেন্ট না, নিজেকে প্রেজেন্ট করেও বাংলাদেশকে মাথায় রেখে অনেক কিছু করা যায়, কিন্তু আমি বলবো সব আর্টিস্টরা সানি লিওনি হতে চায় না, কিছু কিছু মানুষ আছে গ্ল্যামারাস, গ্ল্যামারকেও প্রেজেন্ট করে, ফ্যাশনকেও প্রেজেন্ট করে, আবার ওরা ক্যারেক্টার অনুযায়ী ববিতা, সুচিত্রা সেন ম্যাডাম, তাদেরকেও তারা রেসপেক্ট করে, তাদের মতো অ্যাক্টিং করতে চায়। সো আসলে কি সব জায়গায় ভালো খারাপ মিক্স, তো সব জায়গায় অনেক মেন্টালিটির মানুষ, তো সো আই থিঙ্ক যে আমাদের শুধু একটা জিনিস জাজ করা উচিত না, আমাদের যেমন সানি লিওনি হতে চায় আমাদের, এরকম আমাদের অনেক সম্মানজনিত অনেক মানুষ আছে বাংলাদেশে, তাদেরকেও অনেকে ফলো করে বা খুবই খুবই দারুণ একটা আড্ডা ছিল,
এন্ড আমাদের সময় দিয়েছেন অনেক, আমরা অনেক কিছু জেনেছি, অনেক কিছু জেনেছি শুনেছি আপনার সম্পর্কে, অনেক ভুল ধারণা হয়তো অনেকের ছিল ওটা কমে গেছে, যেমন ওই যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম বিয়ে ব্যাপারে, হয়তো ভাবতেন যে তানজিন তিশার হয়তো বিয়ে হয়ে গেছে এবছরই, অ্যাকচুয়ালি ওরকম কিছুই না, অ্যাকচুয়ালি অফ এয়ারে রোজেন আমাকে বলছিল না তানজিন তিশা তো বিয়ে হয়েছে, আমি বললাম না ইম্পসিবল, না আমি কনফিউজ ছিলাম, আমি যদি বিয়ে করি আমি মানুষটাকে সবার সামনে এনে তারপর বলবো ইয়াস নাও হিজ মাই হাজবেন্ড ফর শিওর, আমি এটা বলে আমি সবাইকে জানিয়ে দিব। আচ্ছা এরকম কাউকে বেছে রেখেছেন মানে কেউ কি সিলেক্টিভ আছে যে হবে নাকি এখনো চান্সেস আছে অন্য কারোর জন্য? আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিউচার বাট থাকতেই পারে পছন্দ, সেটাই পছন্দ, আমি সেটা বলছি মানে সে কি ফাইনাল নাকি অন্য কারোর জন্য চান্স আছে ফিউচারের জন্য? ফাইনাল তো ফাইনাল কেউ জানে না তাই না, বিধাতা যা করেন তাই তো হতে পারে ফাইনাল, সেটাই ওইটাই বললাম কেউ জানে না ইন ফিউচারে কি হবে। থ্যাংক ইউ সো মাচ এন্ড ঈদ মোবারক আবারও আবারও তানজিন তিশাকে এবং সবাইকে যারা এই মুহূর্তে টিউন ইন করেছিলেন, অসম্ভব অসম্ভব সুন্দর একটা আড্ডা ছিল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকেও এন্ড অফকোর্স জাগো এফএম ফুল ফ্যামিলিটাকে আমার পক্ষ থেকে জানাচ্ছি অনেক ঈদের ঈদের শুভেচ্ছা, যারা যারা এতক্ষণ শুনেছেন আমাদের এত আড্ডা এত হাসাহাসি এত কথাবার্তা শুনেছেন দুষ্টামি রাইট, সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এন্ড লিসনার্স শুনতে থাকুন অবশ্যই জাগো এফএম 94.4 এন্ড অনেক স্পেশাল আয়োজন আছে ঈদ উপলক্ষে, তো সাথেই থাকুন আজকের মতো, রোজেন অ্যান্ড নীলাঞ্জনা সাইন আউট করছি, বাই বাই, লাভ ইউ।